রাজ্যের ভোটের ফলাফল নিয়ে কি বলবেন? দেখুন, অলরেডি প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে এবং আমাদের বিশ্বের সবচেয়ে বড় নেতা যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং ভারতীয় জনতা পার্টি যখন থেকে ভোট পর্ব শুরু হয়েছে তখন থেকেই আমরা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আবার বসবে ক্ষমতায়, এবং ভারতীয় জনতা পার্টি যে আমাদের মোদীজির নেতৃত্বে যে প্রকল্পগুলো গরিব কল্যাণ হিতে যে প্রকল্পগুলো তারই রেজাল্ট এটা, এবং গরিবের স্বার্থে সমাজের অন্তিম ব্যক্তির স্বার্থে যে ডেভেলপমেন্ট করা হয়েছে সমস্ত রাজ্যে রাজ্যে যে ডেভেলপমেন্ট করা হয়েছে তারই রেজাল্ট আজকে টিভি পর্দায় দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের রাজ্যে দুইটা সিটে আমাদের পশ্চিম আসনে আমাদের সবার প্রিয় যিনি বিপ্লব কুমার দেব দাদা, উনি প্রায় আমার কাছে যতটুকু খবর পাই 5 লাখের অধিক ভোটে অলরেডি ওনার লিড চলছে, এবং পূর্ব যে আসন সেই আসনে মহারানী কৃতি দেবী সিং দেববর্মা মহোদয়া উনি অলরেডি প্রায় 4 লাখের উপর অধিক ভোটে অলরেডি লিড নিয়ে আছে এবং যা রেকর্ড। এবং তার সাথে সাথে রামনগরে অলরেডি যতটুকু খবর 13-14 হাজার ভোটে লিড নিচ্ছে, এবং সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যের যে রেজাল্ট এবং সারা দেশের সাথে আমরা কম্পিটিশন করব। আমরা প্রথমেই বলেছিলাম পূর্ব এবং পশ্চিম আমরা কম্পিটিশন করছি, এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই রাজ্য এবং সারা দেশের মানুষ যে রায় দিয়েছে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আগামী দিনে আরও বেশি করে কিভাবে মানুষের কল্যাণ হিতে কাজ করা যায় সেই দিশায় আমাদের সরকার কাজ করবে, এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও মানুষের কল্যাণ হিতে কাজ এবং সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন কিভাবে সাধন করা যায় সেই দিশাকে অগ্রিম ভাগ দেখে সেই কাজ করা হবে, এবং মানুষের জন্য আরও বেশি করে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এই দেশকে সারা বিশ্বের মধ্যে কিভাবে এক নম্বর দেশে নিয়ে যাওয়া যায় সেই দিশায় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীজি কাজ করবে। এবং রেজাল্ট আস্তে আস্তে দেখবেন বিরোধী পক্ষের সংখ্যা আরও কমে যাবে, কারণ কিছু কিছু আছে যে যারা অপপ্রচারও করছিল সকল থেকে, নির্বাচন কমিশনারকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, এবং মানুষ গণদেবতারা ভোট বাক্সে সেই রেজাল্ট মাধ্যমে ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসছে আসনে বসছে সেটাই আজকের রেজাল্ট ট্রেন্ড দেখা যাচ্ছে।